শিল্পকলা একাডেমিতে পুরোদমে চলছে গ্যালোলিও নাটকের শেষ মহড়া প্রায় তিন দশক আগে নাগরিক নাট্য সম্প্রদায় মঞ্চে এনেছিল ব্রেটেল ব্রাস্টের দ্য লাইফ অব গ্যালোলিও অবলম্বনে নাটক গ্যালোলিও দর্শকপ্রিয় নাটকটি সে সময় টানা দশ বছর মঞ্চায়ন হলেও গত ২০ বছর ধরে বন্ধ ছিল এবার ফিরছে নতুন রূপে নাটকটির মূল আকর্ষণে আলিজাকের সঙ্গে এবারও রয়েছেন নাট্য ব্যক্তিত্ব ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর খ্যাতিমান অভিনেতা আলি জাকের কাছে বিশ বছর আগের গ্যালিলিও চরিত্রের চেয়ে এ সময়ের গ্যালিলিও বেশি আত্মবিশ্বাসী এই চরিত্রে অভিনয় করে ভেতর থেকে একটা আনন্দ আসে একটা বিশ্বাস জন্মে গেছে চরিত্রটির উপরে আমার সবসময় তাকে চিরতরুণ মনে হয় কারণ তারুণ্য যৌবন ধৃপ্ততা বিশ্বাস এগুলো বয়স দিয়ে নিয়ন্ত্রিত নয় এগুলো মেধা দিয়ে নিয়ন্ত্রিত এই বিষয়টি গ্যালিলিও এই নাটকে ৩০ বছর আগে নাটকটির নির্দেশনা দিয়েছিলেন নাট্য ব্যক্তিত্ব আতাউর রহমান এবার নতুন করে নির্দেশনায় পান্থ শুধু নির্দেশনায় নয় প্রায়ত অভিনেতা খালেদ খানের আন্দ্রা চরিত্রে অভিনয় করছেন তিনি সব মিলিয়ে বোধহয় আমার তার আমাকে সাহস দিয়েছে যে চ্যালেঞ্জটা নাও দেখি প্রত্যাশা অনেক প্রাপ্তিটা যাবে তারিখ আমার অনুরোধ থাকবে পাঁচ দর্শকদের আপনারা আসুন দেখুন মঞ্চ নাটক দেখুন কারণ হচ্ছে মঞ্চ নাটক সত্যি কথা বলে নাটক নিয়ে আশাবাদী অন্যান্য চরিত্রের অভিনয় করা শিল্পীরাও তিরিশ বছর পরে সে আবার নতুন করে অভিনয় করছে এটা অবশ্যই আনন্দ দিচ্ছে হেলেনের সাথে আমার অভিনয় সে তখনও ছিল এবারে আমি যে চরিত্রটি অভিনয় করছি সেটা হচ্ছে গ্যালিলিওর বন্ধু সাকরেদ এই যে গ্যালেরির ইতিহাসের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারা যুক্ত করতে পারা এটা আমার কাছে অনেক অনেক বড় কিছু মনে হচ্ছে তিরিশ বছর আগের গ্যালিলিও আবার রিভাইভ হয়েছে সেখানে কাজ করছি এটা তো অবশ্যই এবং অনুপ্রাণিত করছে আমাকে প্রচন্ডভাবে শুক্রবার সন্ধ্যা সাতটায় মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গ্যালেরিও মঞ্চায়ন হবে প্রদর্শনীর জন্য জন্য অগ্রিম টিকিট বুকিং দেওয়া যাবে শূন্য এক সাত এক তিন ছয় দুই চার পাঁচ সাত শূন্য এই নম্বরে জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা